আজ বজেট পরবর্তী ওয়েবিনারকে সম্বোধন করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিত্তিভূমি ও পুঁজি বিনিয়োগ উপরে করবে আলোচনা। সামিল হবে সম্পৃক্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবঙ্ক ব্যতীত রাজ্য শিল্প এবং পুঁজি বিনিয়োগ গোষ্ঠীর বহু হিতাধিকারী। বজেট ঘোষণার উত্তম কার্যকারিতা পরামর্শ দেবে। বিশ্বস্তরীয় ভিত্তিভূমি বিকাশ পাই কেন্দ্র সরকার ক্রমাগত ভাবে বজেট আবণ্টন বৃদ্ধি করছেন। চলিত বর্ষর বজেট হচ্ছে এই দর্শনর প্রতিফলন। ভিত্তিভূমি বিকাশ পাই পুঁজি ব্যয় পাই এক গুরুত্বপূর্ণ বজেট আবণ্টন হয়েছে। সড়ক পরিবহন এবং রাজপথ পাই বজেট আবণ্টন 25% বৃদ্ধি 2,70,000 কোটি পৌঁছিছে।